প্রতি বছর নিয়ে এবছর বাধারঘাটস্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফাইভ এ সাইড মেগা ফুটবল আসরের। শুক্রবার থেকে তিন দিন ব্যাপী মেগা ফুটবল আসরের সূচনা হয়। ২২টি দলকে নিয়ে আয়োজন করা হয়েছে এবারের ফাইভ এ সাইড মেগা ফুটবল আসরের। এদিন ফুটবল কিক মেরে তিন দিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের সূচনা করেন ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারায়ণ সরকার। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি অমিত দেব, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সৌর্য চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা বলেন, বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকার খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলছে। সত্যিই খুব আনন্দের, ফুটবল খেলাটা যুগ যুগ ধরে চলে আসছে, আনন্দদায়ক খেলা। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারও খেলার দিকে বিশেষ নজর দিচ্ছেন। আজ কোটি কোটি টাকা খরচ করে দশরথ দেব স্টেডিয়ামে একটা সিনথেটিক মাঠ তৈরি হচ্ছে, সবাইকে যাতে খেলামুখী করা যায়। যুবক থেকে আরম্ভ করে যারা এখন অবসরপ্রাপ্ত আছেন, প্রত্যেকেই খেলার সঙ্গে যুক্ত আছেন। কিছুক্ষণ আগে যিনি এখানে আলোচনা করেছেন গৌতম ব্যানার্জী মহোদয়, উনি বলেছেন যে এই মাঠটা দীর্ঘদিন যাবৎ তারা খেলা এখানে করছেন। আমার কাছে একটি আবেদনও রেখেছেন যাতে আমি স্পোর্টস মিনিস্টারকে বলে এই খেলা, এই মাঠটা যাতে ওনারা খেলতে পারেন আমার কাছে বলেছেন। আমি চেষ্টা করব ওনাকে, আমার যিনি মুখ্যমন্ত্রী আছেন স্পোর্টস মিনিস্টার, ওনার কাছে আবেদন রাখব যাতে আপনারা এখানে খেলাধুলা করতে পারেন। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে ১০,০০০ টাকা প্রাইজ মানি ও রানার্স দলকে ৭,০০০ টাকা প্রাইজ মানি প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।